আপনারা ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বর্তমানে আসি 300 ফিটে তো 300 ফিটে জায়গাটা অনেক সুন্দর এককে 300 ফিট আপনাদের ঘুরে দেখাবো আই होप অনেক এনজয় করবেন আর 300 ফিটে এসে আমি একটা জিনিস অবাক হইছি যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কত কত সুন্দর আর এই জায়গা রাকিব হোসেন এবং আর এস ফাহিম চৌধুরী এই জায়গায় এসে ইনস্ট্যান্ট ভিডিও করে এই জায়গাটা অনেক সুন্দর আজকে আমি এই জায়গাটা আপনাদের মাঝে এক্সপ্লোর করব এবং লাইভ ফুটেজ এবং ড্রোন ফুটেজের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব এই জায়গায় অনেক পর্যটক বিকালবেলা থেকে শুরু করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অনেকে এই জায়গায় এসে অনেক সুন্দর মুহূর্ত কাটায় আর আমিও আজকে অনেক সুন্দর মুহূর্ত কাটাবো এবং আপনাদের এই ছবিটা ঘুরে দেখাবো সো আমার সাথে এই জায়গাটা কতটা সুন্দর আশেপাশে কি আপনারা প্রত্যেকটা ব্লগের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছিলেন যে আমি প্রাকৃতিক দৃশ্যকে অনেক ভালোবাসি আমার কাছে মনে হয় যে প্রেম ভালোবাসার কোনো দরকার নেই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যদি হারিয়ে থাকা যায় তাহলে প্রেম ভালোবাসার কোনো প্রয়োজন নাই কারণ প্রেম ভালোবাসা মানে কষ্ট দেখা গেছে আপনারা মনে করেন যে আশেপাশে কি বিপদে বলে কোনো বন্ধু বান্ধব আর কি পাশে দাঁড়ায় না বন্ধু বান্ধব শুধুমাত্র বাসি দিতে পারে তোর সাথে আমার দুই বছর ধরে আমি আরি করে রয়েছি কারণ তোর সাথে আমার দুই বছর ধরে কোনো কন্ট্যাক্ট নেই এই যে তুই মিডিয়া জগতে যখন মানে গেলি আর কি তখন থেকে তোর সাথে আর আমার দেখাই হচ্ছে না বা ওইভাবে তোর সাথে আমার কোনো কথাই হচ্ছে না আচ্ছা যাই হোক আমি তখন শুট করতেছিলাম তারপর দেখলাম যে তুই দেখলাম যখন ড্রোন উড়ে দিছিস তখন আমি মিল করছি তুই এটা হবে কারণ তুই ছাড়া তো ভাই আর না আসতে পারতি তারপর তো দিন কাল কেমন যায় আরে ভাই দিন কাল আরে আমার কোনো গার্লফ্রেন্ড টালফ্রেন্ড নাই আরে বাবা কি কর ছাগা খাই আমার বেকার হয়ে গিয়েছি আমার মনে হয় না যে প্রেম ভালোবাসা কোনো প্রয়োজন থাকে ঠিকই বলছো আপনারা দেখতে পাচ্ছেন আমার বেস্ট ফ্রেন্ড মুন পূর্বাচল মুইজুদ্দিন চক্কর হ্যাঁ এখানে আপনারা আসলে একটা জিনিস কি ন্যাচারাল ওয়েদার থাকে আর আমাদের শর্ট থাকে আমরা সবসময় এখানে আসি তুমি এটা নিয়ে সকিয়ে নিও তোমার না তোমার যে দুজন আমরা বাড়ি দেবে আপনারা অবশ্যই মামুন হচ্ছে আমার ফ্রেন্ড হ্যাঁ আমার খুব কাছের ফ্রেন্ড দোস্ত তো ওর সাথে আমার অনেকদিন পর দেখা তো আপনারা ওর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চিন্তা করবেন না চিন্তা করবেন না তুমি আর টিভিতে কাজ করো আমরা একদিন মনে করো উঠে গেলো আমরা টিভি সিরিয়ালে কাজ করো আর আমার একটা চ্যানেল আছে আরে মন তো আপনারা সবাই ওইখানে সাবস্ক্রাইব আর নতুন চ্যানেল তো একদম হ্যাঁ একদম নতুন আসলে এখানে সাবস্ক্রাইব করুন তো আপনাদের ভালোবাসা দোয়াটা আমি চাই আর দোয়া করবেন যাতে আমার ফ্রেন্ডশিপ যাতে সারা জীবন থাকে কেউ কখনো মানে ভাঙতে না পারে তো আপনারা দেখেন এই যে টেস্টটা এই দশ সময় একটা কথা বলি আমি আমি বলি আমি বলি ওকে করে খাবি ঠিক আছে জানি না কত কি করছে এখানে এই ব্লগে তো তুই আমার পছন্দ আছিস আমি তুই আমার ফ্রেন্ড আমি কই দিই
Let's go. সামনে তো এই জায়গাটা অনেক সুন্দর আর পাশাপাশি দেখতে পাচ্ছেন বৃষ্টি বিলাসটি অনেক সুন্দর ভিতরে যাব এবং আপনাদের দেখাবো আসলে দেখি 300 ফিট প্রাকৃতিক মনোরম পরিবেশের জন্য একদম পারফেক্ট আমি মনে করি আপনারা প্রত্যেকটা ব্লগে দেখতেছিলেন যে আমি প্রাকৃতিক দৃশ্যকে অনেক ভালোবাসি এবং আপনাদের দেখাতে অনেক ভালোবাসি আর এই পাশের রেস্তোরাঁগুলো অনেক সুন্দর আর ইতিমধ্যে তারা কাজ চলতেছে সামনে আপনারা যখন ঈদের পরে আসবেন ঘুরতে আসবেন তখন অবশ্যই এই জায়গায় আপনাদের গার্লফ্রেন্ড থেকে শুরু করে পরিবার নিয়ে আসতে পারেন একে একে আমি এই জায়গায় আপনাদের ঘুরে দেখাবো আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে বুঝতে তো পারছেন 300 ফিট আর সি আর 300 ফিট আপনাদের ঘুরিয়ে দেখাবো না এটা তো হতেই পারে না তো এটা একটা লুক দেখে আসি হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে আছে আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড রাফিয়া মন চৌধুরী সে আরটিভির আর্টিস্ট এবং মিডিয়া জগতের খুব ভালো একটা অ্যাক্টর যখন 300 ফিটে এসে ড্রোন ফুটেজ নিতেছিলাম তখন হঠাৎ করে থেকে মানে এসে আমাকে বলতেছে কিরে এই জায়গায় শ্যুট করতেছিস তো ও দেখি যে ওর একটা শ্যুটিংয়ে শ্যুট ছিল পরে বলতেছে দোস্ত আমি একটা ব্লগ করবো তোর সাথে তো ফাইনালি চিন্তা ভাবনা করলাম যে আমার বেস্ট ফ্রেন্ড আর আপনারাও ওর চ্যানেলে অনেক কমেন্ট করতেছিলেন আমরা জানি দুজনে অবশ্যই আমরা কিছু ব্লগ করি আপনাদের মধ্যে উপহার দিই তাই সাথে মানে ব্লগ করবো গার্লফ্রেন্ডের সাথে তার ব্লগ করতেছি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হচ্ছি রাফিয়া সাদমুন আমার ফ্রেন্ড মামুন হ্যাঁ ও কিন্তু একটু বেশি বলে ফেলছে আমার ব্যাপারে সো আমি ওরকম কিছুই না আমি জাস্ট আপনাদের জন্য কাজ করি আর আজকে আমার 300 ফিট শর্ট ছিল তো ওর সাথে আমার দেখা হয়ে গেল হঠাৎ করে তো আমি অনেক মারছি হ্যাঁ দুই বছর পর আজকে আমার সাথে ওর সাথে দেখা হয়েছে না ও কল্পনা করতে পারি নাই যে এই 300 ফিট এসে ওর সাথে দেখা ও কিন্তু ওর আরটিভির একটা কাজ ছিল তো ওই জায়গায় শুট করতেছিল এবং আমার দেখে আসছে আমার কাছে তো তাই বললাম যে আপনাদের অনেক বলতেছিলেন যে আমি জানি মন চৌধুরীর সাথে অবশ্যই আমি একটা ব্লগ তৈরি করি এজন্য আপনাদের জন্য কারণ আপনাদের রিকোয়েস্ট এবং ভালোবাসার জন্য আমি ভিডিও তৈরি করি আচ্ছা গাইস অবশ্যই চ্যানেলের নাম হচ্ছে মামুন ব্লগ অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমারটা হচ্ছে রাশিয়া সাদমুন আর ওটা একদম নতুন কিন্তু আমার আমি এখনো কোনো ভিডিও আপলোড করি নাই এখন থেকে দিব ইনশাআল্লাহ প্রতিদিন তো আমাদের দুইজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের বন্ধুত্বের জন্য দোয়া করবেন যাতে আমাদের প্রাকৃতিক মনোরম পরিবেশ প্রত্যেকটা ব্লগের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমি প্রাকৃতিক বিষয়কে আমি অনেক ভালোবাসি এটা আমি মনে করি যে ফ্যামিলি মেম্বার থেকে আপনারা রিসোর্টে না দিয়ে তো এই ফ্যামিলি মেম্বার নিয়ে বিকালবেলা আসলে অনেক মানে এনজয় করতে পারবেন অনেক মজা করতে পারবেন ঘোরার জন্য একদম পারফেক্ট আমার কাছে অনেক ফ্যামিলি অনেক ভালো লাগছে না তোর কাছে কিরকম লাগবে মনে কর কি কম বান্ধব তুই তো বান্ধব তো গাইস এই জায়গাটা অনেক সুন্দর তো এটা একটা আমরা লাইভ ফুটেজ এই যে শুরু হয়ে গেল তো ভিউয়ার্স এই জায়গাটা অনেক সুন্দর এটা আমরা মূল ড্রোন ফুটেজ এবং লাইভ ফুটেজের মাধ্যমে আমরা দর্শককে দেখিয়েছি তাই নাকি তো চলুন সো লেটস গো